শেখ মুজিবকে যদি প্রথমবার দেশের প্রথম স্বৈরশাসক না বলেন, আওয়ামী লীগের প্রথম বাকশালকে যদি বাকশাল না বলেন, ইরশাদ সাহেবের মতো একটা ভদ্র প্রাইমারি স্কুলের স্বৈরাচারকে আপনি পিএইচডি লেভেলের স্বৈরাচার বানাই দিচ্ছেন। বাংলাদেশের প্রথম স্বৈরাচার তো শেখ মুজিবকে বলতে হবে, স্বাধীনতা যুদ্ধের সাথে, স্বাধীনতার অঙ্গীকারের সাথে, স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে সর্বপ্রথম বেইমানি করেছে প্রথম বাকশাল। তাদের মুখে তো স্বাধীনতার চেতনা মানায় না। দুঃখজনক হচ্ছে বাংলাদেশের সব বুদ্ধিবেশরা, সব সুশীলরা দেখবেন ইরশাদকে স্বৈরাচার বলে, শেখ মুজিবকে বলে না। 7 তারিখে আমরা সকল রাজনৈতিক নেতাকর্মীরা একটা সাফিসিয়েন্টলি সিগনিফিকেন্ট প্রোটেস্ট করতে ব্যর্থ হয়েছি। 7 তারিখে আমরা সকল দল মিলে, নির্বাচন বর্জনকারী দল মিলে একটা প্রেস কনফারেন্স করতে ব্যর্থ হয়েছি সন্ধ্যাবেলা, যে আসেন এক ব্যানারে সবাই মিলে একটা বর্জনকারী দলের এই বানরের নির্বাচন সম্পর্কে দুইটা কথা বলি জাতিকে, কারণ মানুষ তো আর ভোট দিতে যায় নাই। ওই যে 1-2% গেছে, এগুলো কিন্তু মানুষের বাচ্চা না, কোনো মানুষের বাচ্চা ভোট দিতে যাইতে পারে না 7 তারিখে, ফেলানির খুনের দিবসে। ফাউল বঙ্গবীর আছে কিন্তু বাংলাদেশে, এইটা মাথায় রাখবেন আপনারা যারা সংবাদপত্রে কাজ করেন, ওই ওই ভুয়া বঙ্গবীর ওই ওই নামের পিছনে লাগাবেন না, ওই কিন্তু ভারতের দালাল কিন্তু। ঠিক, শত্রু মিত্র চিনতে ভুল করবেন, বারবার লড়াই করবেন, পরাজিত হবেন। আসল বঙ্গবীর হচ্ছে রাষ্ট্রের পদক যে দেয়া, যাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওসমানীকে। অন্য কোনো ভুয়া বঙ্গবীর বাংলাদেশে নাই, একটাই বঙ্গবীর, সেটা হলো ওসমানী। আগামীকালকে বাংলাদেশের ইতিহাসে আর একটা গুরুত্বপূর্ণ দিন, 1975 সালের 25শে জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠার যে আইন, চতুর্থ সংশোধনী, সেটা পাশ হয়। মনোরঞ্জন ধর তখনকার আওয়ামী লীগের আইনমন্ত্রী ছিলেন, 294 জন সদস্য, 73-এর যে বাটপারি নির্বাচন হয় সেই নির্বাচনের নির্বাচিত 294 জন সদস্য বিলের পক্ষে ভোট দেয়, এই বিলের বিপক্ষে কেউ ভোট দেয় নেই। এবং মাথায় রাখতে হবে যে এই সংসদের 293 জনই ছিল আওয়ামী লীগের সাংসদ। বিলের প্রতিবাদে 2 জন সদস্য তখন রিজাইন করে দল থেকে এবং সরকার থেকে। ব্যারিস্টার মনির হোসেন সাহেব সম্প্রতি মারা গেছেন, আল্লাহ তাআলা মরহুমকে মাগফিরাত দান করুন। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রের সত্যিকার বঙ্গবীর জেনারেল ওসমানী, উনি পদত্যাগ করেন, মন্ত্রী ছিলেন। ফাউল বঙ্গবীর আছে কিন্তু বাংলাদেশে, এইটা মাথায় রাখবেন আপনারা যারা সংবাদপত্রে কাজ করেন, ওই ওই ভুয়া বঙ্গবীর ওই ওই নামের পিছনে লাগাবেন না, ওই কিন্তু ভারতের দালাল কিন্তু। ঠিক, শত্রু মিত্র চিনতে ভুল করবেন, বারবার লড়াই করবেন, পরাজিত হবেন। আসল বঙ্গবীর হচ্ছে রাষ্ট্রের পদক যে দেয়া, যাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওসমানীকে। অন্য কোনো ভুয়া বঙ্গবীর বাংলাদেশে নাই, একটাই বঙ্গবীর, সেটা হলো ওসমানী। তো বাকশাল করার এই আইনটা পাশ হইল, সময়টা কখন দেখেন যে অস্ত্র হাতে একটা জাতি 9 মাস যুদ্ধ করে একটা দেশ বানালো, এই দেশটার ডিক্লারেশন কী ছিল? আমাদের স্বাধীনতার যে অফিসিয়াল ঘোষণাপত্র, যেটা অস্থায়ী প্রবাসী সরকার পাঠ করেছে 1971 সালের 17 এপ্রিলে, সেখানে পরিষ্কার করে বলে দেওয়া ছিল যে ওয়্যারএজ দিয়ে, যে মানে আমরা কেন আলাদা হচ্ছি, পাকিস্তান আমাদের সাথে বিট্রে করেছে, বৈষম্য করেছে, আপনি সাথে দ্বিমত হইতে পারেন না পারেন, আমি ঘোষণাপত্র কোট করতেছি, এইসব কারণে আমরা পাকিস্তান থেকে আলাদা হচ্ছি, হওয়ার পরে কি করব সেটা বলে দেওয়া ছিল, যে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট সভরেন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ নামে একটা রাষ্ট্র বানাবো, স্বাধীন, সার্বভৌম এবং জনপ্রজাতন্ত্র, গণপ্রজাতন্ত্র যেভাবে বলেন, এরকম একটা বাংলাদেশ রাষ্ট্র প্রস্তাব করছি। এই রাষ্ট্রটা কিভাবে চলবে এবং কি করবে, ইন অর্ডার টু এনশোর ইকুয়ালিটি, হিউম্যান ডিগনিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস ফর দ্য পিপল, সে হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করবে তার জনগোষ্ঠীর জন্য। এখন দেখেন 71-এর 17 এপ্রিল থেকে 75-এর জানুয়ারি, 4 বছরও না,
চার বছরের ভিতরে যে জাতিটা একটা রক্তক্ষয়ী আন্দোলন সংগ্রাম করে একটা স্বাধীন বাংলাদেশ করল, সে 3.5 বছরের মাথায় তার ঘোষণাপত্রের সাথে বেইমানি করল, যেখানে এইটার এই ট্রানজিশনটা শুরু হয়েছে আন্দোলনটা একটা একটা নির্বাচনকে ঘিরে, ক্ষমতার ট্রানজিশনকে ঘিরে, 70-এর নির্বাচন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতার পরিবর্তনকে কেন্দ্র করে। এবং কত দুঃখজনক দেখেন, আমি অনেক ঘাটাঘাটি করে দেখার চেষ্টা করেছি, জাসদের নেতাকর্মীরা কিছু প্রতিবাদ করেছে, বাট তখন তো জাসদ অলমোস্ট একটা নিষিদ্ধ দলের মতো, মেজর কোনো প্রতিবাদ হয় নাই সেদিন বাংলাদেশে। যেভাবে তারেক বলল, 7 তারিখে আমরা সকল রাজনৈতিক নেতাকর্মীরা একটা সাফিসিয়েন্টলি সিগনিফিকেন্ট প্রোটেস্ট করতে ব্যর্থ হয়েছি। 7 তারিখে আমরা সকল দল মিলে, নির্বাচন বর্জনকারী দল মিলে একটা প্রেস কনফারেন্স করতে ব্যর্থ হয়েছি সন্ধ্যাবেলা, যে আসেন এক ব্যানারে সবাই মিলে একটা বর্জনকারী দলের এই বানরের নির্বাচন সম্পর্কে দুইটা কথা বলি জাতিকে, কারণ মানুষ তো আর ভোট দিতে যায় নাই। ওই যে 1-2% গেছে, এগুলো কিন্তু মানুষের বাচ্চা না, কোনো মানুষের বাচ্চা ভোট দিতে যাইতে পারে না 7 তারিখে, ফেলানির খুনের দিবসে। তো সেই বাকশালের পিছনের অঙ্কগুলো দেখেন যে কি কি জিনিস কাজ করেছে। একটা সংশোধনী, একটা সংসদের বিল এবং জাতির নীরবতা, বাকশাল হাওয়া দিয়ে তৈরি হয় না। প্রথম বাকশাল যদি পরিষ্কার করে আপনারা না বলেন, প্রথম বাকশাল কি, শেখ মুজিবকে যদি প্রথমবার দেশের প্রথম স্বৈরশাসক না বলেন, আওয়ামী লীগের প্রথম বাকশালকে যদি বাকশাল না বলেন, এরশাদ সাহেবের মতো একটা ভদ্র প্রাইমারি স্কুলের স্বৈরাচারকে আপনি পিএইচডি লেভেলের স্বৈরাচার বানায় দিচ্ছেন। বাংলাদেশের প্রথম স্বৈরাচার তো শেখ মুজিবকে বলতে হবে, স্বাধীনতা যুদ্ধের সাথে, স্বাধীনতার অঙ্গীকারের সাথে, স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে সর্বপ্রথম বেইমানি করেছে প্রথম বাকশাল। তাদের মুখে তো স্বাধীনতার চেতনা মানায় না। দুঃখজনক হচ্ছে বাংলাদেশের সব বুদ্ধিবেশরা, সব সুশীলরা দেখবেন এরশাদকে স্বৈরাচার বলে, শেখ মুজিবকে বলে না। আপনি যদি শত্রু মিত্র ব্যাপারে সঠিক শব্দ চয়ন, আমাদের যে কলিগ বলে গেছে, তারিক বলে গেছে, একটা শব্দ কত গুরুত্বপূর্ণ, এটা যদি না বলেন তাহলে আপনি বারবার ওই শব্দের ভুল ব্যাখ্যায় আবার পড়বেন।